আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি যে কথাটি নিয়ে এসেছি সেটা হচ্ছে যে আমাদের মাঝে মাঝে এরকম হয়ে যায় যে হয়তো আমরা যেখানে আছি সেখানকার লোকেশনটা কাউকে দিতে হয় তো আমরা কিভাবে লোকেশানটা পাঠাবো সাধারণত ম্যাসেঞ্জারে অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমরা লোকেশান পাঠাতে পারি অনেক সময় হয় যে আপনি কোথায় আছেন এ বিষয়টা অন্য আরেক পক্ষকে জানানো দরকার সেক্ষেত্রে লোকেশানটা কীভাবে পাঠাবেন সেটি আমি দেখিয়ে দিচ্ছি দেখুন আমি মোবাইলে আছি মোবাইল থেকে ম্যাসেঞ্জারে ক্লিক করেছি যদি হোয়াটসঅ্যাপ আপনার মোবাইলে নাম না থাকে তাহলে ডাউনলোড করে রেখে দেবেন এই যে দেখুন আমি ডাউনলোড করেছি এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ আমি ওপেন করলাম প্রথমে আপনি হোয়াটসঅ্যাপ ওপেন করে যার কাছে লোকেশনটি পাঠাতে যাচ্ছেন তার নাম্বার সিলেক্ট করবেন সিলেক্ট করলেই যেমন আমি বৃষ্টি এয়ার আমার মেয়ের নাম্বার সিলেক্ট করেছি এখানে ম্যাসেজ অপশানে ডান দিকে দেখুন অ্যাটাচমেন্ট বাটন আছে এই অ্যাটাচমেন্ট বাটনে ক্লিক করলে এরকম সাতটি অপশান দেখাবে সবুজ অপশানটি হচ্ছে লোকেশন তো লোকেশনটি যদি আগে থেকেই অন করা থাকে তাহলে এরূপ দেখাবে যদি অন করা না থাকে সেক্ষেত্রে অন করে নিতে বলবে তো বন্ধুরা দেখুন এখানে দুভাবে আপনি পাঠাতে পারেন আমি এখন একটু অফ করে দিচ্ছি লোকেশন দেখুন এখন কিন্তু লোকেশন অফ আছে আমার মোবাইলে তো এই মুহূর্তে আমি যে অপশনগুলো দেখতে পাচ্ছি এখন লোকেশন বাটনে ক্লিক করলেই বলবে যে তোমার জিপিএস ডিসেবল্ড আছে তো ওকে আমাকে সুযোগ করে দেয়া হল আমি লোকেশনটা অন করলাম হোয়াটসঅ্যাপের মাধ্যম দিয়ে এখানে দুটি অপশন দেখা যায় শেয়ার লাইভ লোকেশান আর একটা সেন্ড ইয়র কারেন্ট লোকেশান আপনি যেখানে আছেন সেটি যদি এখনই পাঠাতে হয় এই জায়গাটার অ্যাড্রেস বা লোকেশন তাহলে আপনি সেন্ড ইউর কারেন্ট লোকেশান বাটনে ক্লিক করবেন আদারওয়াইজ শেয়ার লাইভ লোকেশানে ক্লিক করলে আপনি যেখানেই যাবেন আপনার বন্ধু জানতে পারবে যে আপনি কোথায় যাচ্ছেন বা কোন রাস্তায় আছেন তো বন্ধুরা এখানে দুটি অপশান আছে তো প্রথমত আমরা উপরে কর্নারে ডান দিকে কর্নারে দেখুন লোকেশন কারেন্ট লোকেশনের জন্য বাটন দেওয়া আছে ওই বাটনটাতে ক্লিক দিতে হবে এই যে এই বাটনটা এই বাটনটাতে ক্লিক দিলে আমরা চলে যাব আমাদের লোকেশানে আমরা চলে আসলাম আমাদের লোকেশানে এখন আমরা যেটা করব দেখুন এখানে কিন্তু লোকেশান শো করছে আমরা ওই বাটনটাতে ক্লিক দেবো তারপরে এই সেন্ট বাটনে ক্লিক করব। সেন্ট বাটনে ক্লিক দেওয়ার সাথে সাথে যে নাম্বারটি আমার সিলেক্টেড ছিল দেখুন বৃষ্টি এর সেখানে কিন্তু চলে গেছে এখন সে যখনই ওই লোকেশানের ছবিটাতে ক্লিক দিবে তৎক্ষণাৎ সে লোকেশনটা দেখতে পাবে তারপরে সে বড় করে ছোট করে সব কিছু দেখতে পাবে তো বন্ধুরা আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন এবং এটি খুবই সহজ একটি প্রক্রিয়া একবার ভিডিও দেখে যদি না বুঝে থাকেন তো প্রয়োজনে আপনি চেষ্টা করবেন আপনার মোবাইলে এবং দেখে দেখে চেষ্টা করবেন আশা করি বিষয়টা মনে এসে যাবে তো ধন্যবাদ বন্ধুরা আমার সাথে থাকার জন্য আমার লোকেশন দেখুন একদম পরিষ্কার বুঝা যাচ্ছে যে দিকে উত্তর পাড়া তারপরে হ্যাঁ সবই দেখা যাচ্ছে তো বন্ধুরা আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন দয়া করে এখনই সাবস্ক্রাইব করবেন এবং ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আশাবাদ ব্যক্ত করে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ